ছোট থেকে বড় সকলের পছন্দ হবে এমন একটা ড্রিঙ্কের রেসিপি আজকে শেয়ার করছি, যেটা অত্যন্ত স্বাস্থ্যবান হবে। তার সাথে সাথে এই ড্রিঙ্কের পাউডার বানিয়ে কিন্তু অনায়াসে স্টোর করেও রাখতে পারবে। আজ তোমাদের সাথে শেয়ার করছি আমার রান্নাঘরের স্পেশাল কুলফি মালাই ড্রিঙ্ক, যার কাছে যে কোনো আইসক্রিম ফেল। তবে আজকে এর মধ্যে একটা এডিশন যোগ করেছি, তা হলো সাবুদানা। সাবুদানা কিন্তু আমাদের পেটকেও ভরিয়ে রাখতে ভীষণভাবে সাহায্য করে। এখানে হাফ কাপ মতো সাবুদানা আগেই 20 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সাবুদানাগুলোকে জল ছড়িয়ে উষ্ণ গরম জলে ভালো করে সাবুদানাটাকে সেদ্ধ করে নিতে হবে, যতক্ষণ না সাবুদানাটা একদম ক্রিস্টালের মতো হয়ে যাচ্ছে, মানে সাবুদানাটা একদম ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। সাবুদানাটা মোটামুটি 3-4 সেকেন্ড পরপর একটু নাড়িয়ে নেবে, নয়তো স্টিকি তো নিচে লেগে যেতে পারে। এবার যে ড্রিঙ্কটা বানাচ্ছি তার জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে। এই মশলা কিন্তু অনায়াসে তোমরা স্টোর করেও রাখতে পারো, যেমন এটা আমি প্রতিবার গরমে বানাই এবং স্টোর করে রেখে দিই। সাবুদানাটা কিন্তু দেখেছো কতটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। সাবুদানাটা জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে 3-4 বার ধুয়ে নেবে। এই সাবুদানাগুলো মুখে পড়লে খুবই সুন্দর লাগে খেতে, একবার এই ড্রিঙ্কটা ট্রাই করে দেখো। আর ড্রিঙ্কের এই মশলাটা বানাচ্ছি আজকে চিনি, তার সাথে আমন্ড বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, বেশ কিছুটা কেশর ঢাকা আর 2-3 চামচ মতো কাস্টার্ড পাউডার আর 7-8টা মতো এলাচ। চিনিটা তোমাদের স্বাদ অনুসারে দেবে, আর এই কাস্টার্ড পাউডারটাই হলো এখানকার মেন ইনগ্রিডিয়েন্ট। দোকানে কিন্তু খুব কম দামে এই কাস্টার্ড পাউডারটা পাওয়া যায়, অসম্ভব সুন্দর স্বাদ আনে। কাস্টার্ড পাউডার যদি না দিতে চাও তাহলে সিম্পল ড্রাই ফ্রুট মিশিয়েও এটা করা যেতে পারে, তবে সেক্ষেত্রে এলাচটা একটু বেশি দেবে। এইভাবে গুঁড়ো তৈরি করে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবে, বহুদিন অবধি থাকে। আমি এখানে আজকে মোটামুটি 1/2 লিটার দুধের জন্য বানাচ্ছি, তো সেই জন্য আমি 4-5 চামচ মতো যে গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম কুলফি মিক্সটা, সেটাই ভালো করে মিশিয়ে দিলাম। কাস্টার্ড পাউডার আছে বলে প্রথমে ভালো করে মিশিয়ে নেবে, নয়তো এভাবেই বসিয়ে দিলে তলায় লেগে যেতে পারে। এইবার গ্যাসের হিটটা একটু লো আছে রেখে ভালো করে এটাকে 10-15 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। যখন দুধটা দেখবে টকবক করে ফুটতে শুরু করছে, তারপরে 5-7 মিনিট ফুটিয়ে একটু ঘন হলে নামাবে। খুব বেশি কিন্তু ঘন করবে না, তাহলে কিন্তু দুধটা একদম ঘন হয়ে যাবে, খেতে ভালো হবে না। যেমনটা আমি দেখাচ্ছি ঠিক এমনি করেই করবে, আর বারে বারে এরকমভাবে চালাতে থাকবে, কারণ কাস্টার্ড পাউডার কিন্তু তলায় লেগে যাবে আগেই বলেছি। সমস্ত টিপস খেয়াল করে বানাবে, কোনো অসুবিধা হবে না। এই ড্রিঙ্কটা এতটাই সুস্বাদু হয় খেতে, আইসক্রিম কেন যে কোনো ড্রিঙ্কের কাছে ফেল, আর কতটা স্বাস্থ্যবান সেটা তো বুঝতেই পারছো। বাচ্চাদের কিন্তু খুব পছন্দ হবে এইটুকু বলতে পারি। একবার অন্তত যারা যারা আমার রেসিপি ফলো করে বানিয়েছ এইটা একবার বানিয়ে দেখো, গরমে প্রাণ জুড়িয়ে যায়, আইসক্রিম খেতে ইচ্ছেই করবে না। আমি বেশ কিছুটা আমন্ড বাদাম, কাঠবাদাম আর পেস্তা হালকা কুটে নিয়েছিলাম, আর দুধের ঘনত্বটা দেখেই বুঝতে পারছো ঠান্ডা এখনও হয়নি। ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা অনেকটাই জমে যায়, সেই জন্য খুব বেশি ঘন করবে না। দুধটা আমি ঠান্ডা করে নেওয়ার পর যে সাবুদানাগুলো রেখেছিলাম সেগুলো দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। সাবুদানাটা আর একটু বেশি দিলে ভালো লাগে, আমি যতটা দেখিয়েছি তার ডবলও তোমরা দিতে পারো। এই সাবুদানাগুলো মুখে পড়লে কেউ বুঝতেই পারবে না যেটা সাবুদানা, মুখে দিলেই মিলিয়ে যায় আর বেশ তুলতুলে হয় তো, খেতে দারুণ লাগে, পেটটাও কিন্তু অনেকক্ষণ ভরিয়ে রাখে। ফ্রিজে 2-3 ঘন্টা রেখেও দিতে পারো, বা ইনস্ট্যান্ট যদি খেতে চাও তাহলে ঠান্ডা হলে এরকমভাবে বরফ মিশিয়ে সাথে সাথে সার্ভ করে নিতে পারো। তবে আমি বেশ কিছুটা ফ্রিজে রেখে দেওয়ার পর আরও জমে গিয়েছিল, তখন সন্ধেবেলা সেটা খেতে কিন্তু আরও সুন্দর লাগছিল। তো যদি সময় থাকে তাহলে ফ্রিজে একটু স্টেট করেও নিতে পারো। তো আমাদের সামার স্পেশাল ড্রিঙ্ক কিন্তু রেডি, অসম্ভব সুন্দর হয় খেতে, একবার বানিয়ে দেখো, পুরো ফ্যান হয়ে যাবে এইটুকু বলতে পারি। আমি তো বহুবার বানিয়েছি আর কী যে ভালো লাগে খেতে, মনে হয় যেন প্রতিদিনই খাই। কেমন লাগলো অবশ্যই ট্রাই করে জানাতে হবে।